গজবের আযাব আসার কারণ কি এটা শোনো। জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিউযীকাহুম বাদাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। এই পৃথিবীর মধ্যে যত ঘূর্ণিঝড় আছে, জলোচ্ছ্বাস আছে, যত ধরনের দুর্ভিক্ষ আযাব গজব আছে, সবগুলা তোমাদের পাপের ফসল, ঠিক না বেঠিক? আমি কসম করে বলতে পারবো, এই বাংলাদেশের আনাচে কানাচে, ঢাকা শহরের আনাচে কানাচে, চিপাগুল্লের মধ্যে যদি মাদ্রাসা গুলি না থাকতো, বিশেষ করে ছোট ছোট বাচ্চারা ফজরের আগে তাহাজ্জতের সময় উঠে কোরআনে কারীমের তেলাওয়াতের আওয়াজ যদি চালু না রাখতো, কসম খোদার বহু আগেই তোমরা ধ্বংস হয়ে যাইতা। আল্লাহু আকবার, যাদের উসিলায় তোমরা টিকে আছো, আফসোস, পোড়া কপাল মুসলমান, তারপরেও তাদেরকে নিয়ে তোমরা ঠাট্টা বিদ্রুপ করো, ঠিক না বেঠি? আল্লাহর হাবিব বলেন, যেখানে কোরআনের তেলাওয়াত হয়, আল্লাহ রাব্বুল আলামিন যদি গজবের জন্য এলাকা নির্বাচিত করে ফেলেন, কিন্তু যখন কোরআনের তেলাওয়াত হয়, যখন গভীর রাত্রে তোমরা আরামে নিমজ্জিত থাকো, ঘুমে বিভোর হয়ে থাকো, ওই গভীর রাত্রে এই ছোট ছোট নাবালক বাচ্চারা, এই ছোট ছোট শিশু বাচ্চারা আল্লাহর দরবারে ফরিয়াদ করে চোখের পানিগুলো ছেড়ে দেয়, তারা আল্লাহ পাকের কালাম তেলাওয়াত করে। কসম খোদার, এরা যদি আল্লাহর কালাম তেলাওয়াত না করতো, এই নাবালক মাসুম শিশু বাচ্চাগুলো আল্লাহর কুদরতি পায়ে পরে সেজদা দিয়ে না কাঁদত, আল্লাহর গজব তোমাদেরকে অবশ্যই ধ্বংস করে দিত, ঠিক না বেঠি? আলোচনা চলতেছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পরে মদিনার সমস্ত লোকেরা কিভাবে আল্লাহর হাবিবকে বরণ করেছিলেন এই সম্পর্কে আলোচনা চলতেছিল। মদিনায় আসার আগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায়ও আসেন নাই, রাসূলের জন্ম হয় নাই, এর 400 বৎসর পূর্বে ইয়ামানের বাদশা সুব্বা আল্লাহর হাবিবের নামে একটা চিঠি লিখে গেছিল, মনে আছে না? এই চিঠির বিষয়বস্তু কি ছিল? শেষ নবী রহমতুল্লিল আলমী, যাকে তার দেশের লোকেরা বহিষ্কার করে দিবে, জুলুম অত্যাচার নির্যাতনে টিকতে না পেরে আল্লাহ পাকের ঘর বাইতুল্লাহ মক্কা শরীফ ছেড়ে চলে আসবে, এই খবর যখন সে ইহুদি আলেমের কাছ থেকে, আলেমদের কাছ থেকে জেনেছিলেন, তখন তিনি প্রত্যেক আলেমকে, 400 আলেম ছিল, কত আলেম ছিল? 400 আলেম ছিল, তো 400 আলেমের প্রত্যেককে একটি করে বাড়ি বানিয়ে দিয়েছিল এবং বিবাহর খরচ আদি যা লাগে সব তিনি বহন করেছিলেন, সুবহানাল্লাহ। এবং শেষ নবী এখানে আসবেন, তার জন্য আলাদা একটা দোতলা বাড়ি বানিয়ে দিয়েছিলেন, সুবহানাল্লাহ। একটা চিঠি লিখে গেছিলেন যে আপনারা যদি আপনাদের জীবদ্দশায় শেষ নবীকে পেয়ে যান, তাহলে আমার পক্ষ থেকে এই চিঠিটা তাকে দিবেন, আর যদি আপনারা আপনাদের জীবদ্দশায় না পান, তাহলে আপনাদের বংশধর যারা আছে তাদের কাছে আমানতদারির সাথে এই চিঠিটা সংরক্ষণ করবেন, যখনই শেষ নবী এখানে আসবে, হিজরত করবে, ওই সময় এটা আমার দায়িত্ব, ওসিয়ত আপনাদের উপরে, ওনার কাছে যাতে এই চিঠিটা পৌঁছায় দেয়, সুবহানাল্লাহ। কি চিঠি ছিল সেটা, তার বিষয়বস্তু কি ছিল? বিসমিল্লাহির রহমানির রহিম,
শহীদু আলা আহমদ আন্নাহু রাসূলুম মিনাল্লাহি বারিইন নাসাবি শহীদু আলা আহমদ আন্নাহু রাসূলুম মিনাল্লাহি মিন বারিইন নাসাবি ফালাউ মুদ্দা উমরি ইলা উমরিহি লাকুনতু ওয়াজিরান লাহু ওয়া আইনা আম্মি وجاهدت بالسيف اعداؤه وجاهدت بالسيف اعداؤه وفرجت عن صدره كل غم আমার পক্ষ থেকে শেষ নবীর নিকটে এই চিঠিটা আপনারা পৌঁছে দিবেন। ওই চিঠির বিষয়বস্তু ছিল রহমতুল্লিল আলামিন, শেষ নবী সাইয়্যিদুল কাউনাইন খাতামুন নবিয়্যিন রহমতুল্লিল আলামিন শাফিউল মুজনবিন। আমার পক্ষ থেকে এই চিঠিটা আপনার দরবারে আমি পৌঁছাইলাম। আমি সাক্ষী দিচ্ছি নিশ্চয় আপনি আল্লাহর পক্ষ থেকে রসুল। আমি সাক্ষী দিচ্ছি নিশ্চয় আপনি আল্লাহর পক্ষ থেকে রসুল। সুবহানাল্লাহ। ফালাউ মুদ্দা উমরি ইলা উমরিহি লাকুনতু ওয়াজিরান লাহু ওয়া আইনা আম্মি। আমার হায়াতে জিন্দেগিতে যদি আমি আপনাকে পেয়ে যাই, আপনার মুবারক হাত আপনার মুবারক জীবন যদি আমি পেয়ে যাই, ও গো আল্লাহর নবী আমি আপনার গোলাম হয়ে যাব। ও গো আল্লাহর নবী আল্লাযি জাহাদাত বিসসাইফ আদাহু ওয়া ফারাজাত আন সাদরিহি কুল্লা গাম্মি। যারা আপনার উপরে জুলুম অত্যাচার নির্যাতন করে দেশ থেকে বের করে দিয়েছে, ও গো আল্লাহর নবী আপনার মনের যত দুঃখ কষ্ট আছে, আপনার ভিতরে যত চিন্তা পেরেশানি আছে, আপনার সাথী বন্ধুদের যত পেরেশানি আছে চিন্তা আছে, যত দুশ্মন আছে আপনার বিরুদ্ধে, ও গো রহমাতুল্লিল আলামিন আমি গোলাম যদি আপনার হায়াত পর্যন্ত আমার জীবন আমি পেয়ে যাই, আমি কসম করে বলতেছি আপনার মনের যত দুঃখ কষ্ট আছে আমি দূর করে দিব। দোস্ত বন্ধু, আল্লাহর নবী এখনো আসে নাই। 400 বৎসর পূর্বে আল্লাহর নবী দুনিয়ায় আসার 400 বৎসর পূর্বে ইহুদি আলেমরা তাদের কিতাবের মধ্যে আল্লাহর নবীর সম্পর্কে যে সুসংবাদ পেয়েছিল, শেষ নবী যখন আসবেন আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে পবিত্র কোরআনের মধ্যে বলতেছেন, ওয়াইল কালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বানি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ওগো আল্লাহর নবী, সারা দুনিয়ার মানুষদেরকে আমি জানিয়ে দিচ্ছি, আমি রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আয়াত আমি নাজিল করে দিয়েছি, ওয়াইদ ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বানি ইসরাঈল, আপনার দুনিয়ায় আগমনের আরো অনেক বছর পূর্বে আমার এক পয়গম্বর আমার এক নবী আমার এক রসুল হযরত ঈসা আলাইহিস সালামকে আমি দুনিয়ায় পাঠিয়েছিলাম। ঈসা আলাইহিস সালাম তার কওম তার জাতি খ্রিস্টানদেরকে বলল, যারা আমাকে নবী হিসাবে রসুল হিসাবে মানো শুনে নাও, আমার পরে একজন নবী আসবে, আমার পরে একজন রসুল আসবে, যে নবীর নাম হবে মুহাম্মদ আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুল মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত, একজন রসুল আসবে যিনি তাওরাত কিতাবের সত্যায়নকারী হবেন। সুবহানাল্লাহ।
ومبشرًا برسولياتي من بعد اسمه أحمد ও বনি ইসরাইল শুনে নাও, আমি তোমাদেরকে সুসংবাদ দিচ্ছি, তার নবী হবে, ওই নবীর নাম হবে আহমদ মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। ফালাম্মা জাআহুম বিল বাইনাত ক্বালু হাযা সিহরুম মুবীন। ওই নবী যখন আসলেন, ওই নবীর যখন আগমন ঘটল, মদিনার ইহুদার খ্রিস্টানেরা 400 বছর পূর্ব থেকে মদিনায় বসবাস করতে আরম্ভ করেছিল, শেষ নবী আসবে তার উপরে ঈমান আনার জন্য। কিন্তু কপাল পোড়া দুর্ভাগা ইহুদার খ্রিস্টান জাতি, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যখন আমি ওই নবীকে পাঠাইলাম, আমার ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বন্ধুকে পাঠাইলাম, পাঠানোর সাথে সাথে তারা বলল মুহাম্মদ মিথ্যাবাদী, নাউযুবিল্লাহ। আল্লাহর নবী বলেন, ও ইহুদার খ্রিস্টান শোনো, তোমরা তো নবীর উম্মত দাবি করো, তোমাদের নবীর ব্যাপারে কি ফয়সালা শুনো। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করেছেন, ওয়াইদা খাযাল্লাহু মিসাকান নাবিনা লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদদিকুল লিমা মাকুম লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না ক্বালা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু আনা মাআকুম মিনাশ শাহিদিন। আল্লাহু আকবার। ও ইহুদার খ্রিস্টানেরা শোনো, তোমরা যাকে নবী দাবি করো, নবী মানুষ আর উম্মতের দাবিদার তোমরা। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে নবী বানাবেন, রসুল বানাবেন, আল্লাহ তাআলা তাদের কাছ থেকে ওয়াদা নিলেন, সমস্ত নবী রসুল আল্লাহ পাক যাদেরকে নির্বাচিত করে দুনিয়ার মধ্যে পাঠাবেন, ওই সমস্ত নবী রসুলদের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা নিলেন। ওয়াইদা খাযাল্লাহু মিসাকান নাবিনা লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদদিকুল লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না ক্বালা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি। স্মরণ করো এই সময়ের কথা, যখন আমি সমস্ত নবী এবং রসূলদেরকে একত্রিত করে বললাম, লাম্মা জাআকুম লাম্মা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা, আমি যখন তোমাদেরকে আমার পক্ষ থেকে কিতাব দান করব, হিকমত দান করব, জ্ঞান দান করব, সুম্মা জাআকুম রাসূলুম, তারপর আমার পক্ষ থেকে আমার বিশেষ নবী আমার বন্ধু রাহমাতুল লিল আলামিনকে পাঠাবো তোমাদের নিকটে, মুসাদদিকুল লিমা মাআকুম, যিনি তোমাদের সাথে যেই কিতাব আছে তাওরাত জাবুর ইনজিল তাকে সত্যায়ন করবে, লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না, তোমরা অবশ্যই অবশ্যই তার উপরে ঈমান আনবে কিনা বলো। আল্লাহু আকবার। ওয়া লাতানসুরুন্না, শুধু ঈমান আনলে হবে না, তাকে তোমরা সাহায্য করবে কিনা বলো। আল্লাহু আকবার। কলা আকরারতুম, এই কথা কি তোমরা স্বীকার করো, তোমাদেরকে আমি যখন নবী বানাবো, রসুল বানাবো, কিতাব দান করবো, ও মুসা কালিমুল্লাহ স্বীকার করো কিনা, ওই সারুহুল্লাহ শুকর করো, স্বীকার করো কিনা বলো। যত নবী রসুল আছে সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি যখন তাদেরকে নবী এবং রসুল বানিয়ে পাঠাবো, পাঠানোর পরে আমি তাদের কাছ থেকে স্বীকারোক্তি নিলাম, আমার ওই বন্ধু রাহমাতুল লিল আলামিনকে যখন আমি পাঠাবো, এবং তিনি আসার পরে যখন নবুয়াতের রিসালাতের দায়িত্ব পালন করার জন্য দাওয়াত দিবে, ঈমানের দাওয়াত দিবে, ও মূসা ও ঈসা তোমরা কি তার উপর ঈমান আনবেনি,
তোমরা কি তাকে সার্বিক ভাবে সাহায্য করবে কিনা, স্বীকার করো কিনা? আমার এই অঙ্গীকার মানবে কিনা বলো আল্লাহু আকবার। কালু আকরার না, সমস্ত নবী সমস্ত রাসূলেরা বললেন আকরার না, আমরা স্বীকার করলাম। ওগো আল্লাহ, আমাদের জীবদ্দশায় যদি তুমি তোমার বিশেষ পয়গম্বর তোমার বিশেষ বন্ধু মোহাম্মদকে পাঠাও, আমরা আমাদের নবুয়তের রিসালাতের দায়িত্ব ছেড়ে দিয়ে আমরা তার উপরই মানানবো। সুবহানাল্লাহ, হযরত ঈসার দোয়া তো আল্লাহ কবুলই করে নিলেন, আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালাম আবার দুনিয়া আসবে আপনারা জানেন তো, তবে নবী হিসাবে না, রহমতুল্লিল আলামিনের উম্মত হিসাবে দুনিয়া আসবেন। সুবহানাল্লাহ, কার উম্মত হইছো হিসাব করে কথা বলল। এখানে মসজিদেও আসো, আবার এই সময় মন্দিরেও যাও, পূজার মধ্যেও যাও, ও মুসলমান। আহা, কষ্ট লাগে, কষ্ট লাগে। মুসলমানের আদর্শ ভালো লাগে না, নবীর আদর্শ ভালো লাগে না, নবীর চরিত্র ভালো লাগে না, নবীর আখলাক আর নবীর এই সুন্দর আদর্শ আমাদের কাছে রেখে গেলেন, এটা ভালো লাগে না। قالوا اقررنا قال فاشهدوا انا معكم من الشاهدين يهود আর খ্রিস্টানদের পচা গন্ধ আদর্শ তোমাদের কাছে ভালো লাগে, রহমতুল্লিল আলামিনের আদর্শ তোমাদের কাছে ভালো লাগে না? ও কপাল পুরো মুসলমান শুনো, ওই সময়ের নবী রসূলদেরকে এই কথা বলা হচ্ছে, তোমরা তোমাদের নবুওয়াতি ছেড়ে দিয়ে তোমাদের রিসালাতের দায়িত্ব ছেড়ে দিয়ে আমার বন্ধু মুহাম্মদের উপরে তোমরা ঈমান আনবে কিনা, আমার নবী মুহাম্মদের রিসালাতকে তোমরা মানবে কিনা? সুবহানাল্লাহ, কালু আকরার না, সমস্ত নবী রাসূলরা বললেন এক বাক্যে, সকলে বললেন আকরার না, আল্লাহ আমরা স্বীকার করলাম, আমাদের জীবদ্দশায় যদি তুমি মুহাম্মদকে পাঠাও আমাদের সমস্ত নবুওয়াতির দায়িত্ব ছেড়ে দিয়ে আমরা তার উপরে ঈমান আনবো, তাকে সার্বিকভাবে সাহায্য সহযোগিতা করবো। সুবহানাল্লাহ, কালা ফাশহাদু ওয়া আনা মাকুম মিনাশ শাহিদী, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা সাক্ষী থাকো, ওয়া আমার ফেরেশতারা তোমরাও সাক্ষী থাকো, ওয়া আনা মাকুম মিনাশ শাহিদিন, আর আমি আল্লাহও সাক্ষী রইলাম। সুবহানাল্লাহ, ফামান তাওয়াল্লা বাদা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন, এরপরেও যদি কেউ মুহাম্মদুর রাসূলুল্লাহকে না মানো, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শকে না মানো, তারা হলো ফাসেক, তারা হলো কাফের, তারা হলো জাহান্নামী। আফা গায়রা দীনিল্লাহ ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআ ওয়া কারহা ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষ শোনো, আফা গায়রা দীনিল্লাহ, আল্লাহ তাআলার দেওয়া যে বিধান, যে দিন ইসলাম ধর্ম, এই ইসলাম ধর্মকে আমি পরিপূর্ণ করে দিয়েছি, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলাম দীনা, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলিলাম, আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ বলেন আজকের দিনে আমি এই ইসলাম ধর্মকে পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ, তোমার ব্যক্তি জীবন, তোমার সামাজিক জীবন, তোমার পারিবারিক জীবন, তোমার রাষ্ট্রীয় জীবন, তোমার আন্তর্জাতিক জীবন, তোমার জীবনে যত অবস্থা হতে পারে, আমি রব্বুল আলামিন তোমার প্রত্যেকটা ক্ষেত্রে ইসলামকে পরিপূর্ণ ধর্ম হিসাবে ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআ ওয়া কারহা ওয়া ইলাইহি তুরজাউন।
এরপরেও যদি আমার বন্ধু মুহাম্মাদের ধর্ম দিন তোমার কাছে ভালো না লাগে, শরীয়ত যদি তোমার কাছে ভালো না লাগে, শুনে নাও, এ আকাশে যা আছে জমিনে যা আছে অনাফরমান মানুষ তুমি সারা, মানুষ বড়ই নাকর্মা, মানুষ বড়ই অকর্পণ্য, মানুষ বড়ই অকৃতজ্ঞ, ঠিক না বেঠি? বড় কর্তৃজ্ঞ যে আল্লাহ আমাকে বানাইলেন, সব কিছু বানাইলেন সর্ব মুহূর্তে, যিনি আমাদেরকে সাহায্য সহযোগিতা করতেছেন। এই যে বর্তমানে একটা ঝড় আসতেছে, এটার নাম কি? তিতলি। এগুলা কেন আসে? তিতলি আর ঠিকলি যত নাম দাও কাম হবে না যদি আল্লাহর হুকুম মতো না চলো, ঠিক না বেঠে? ঠেকাইতে পারবা না, দুনিয়ার কোন মানুষ ঠেকাইতে পারে নাই, বর্তমানে পারবে না, ভবিষ্যতেও পারবে না, ঠিক না বেঠে? এই গজব আর আযাব আসার কারণ কি? এটা শুনো, জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিউযীকাহুম বাদাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। এই পৃথিবীর মধ্যে যত ঘূর্ণিঝড় আছে, জলোচ্ছ্বাস আছে, যত ধরনের দুর্ভিক্ষ আযাব গজব আছে, সবগুলা তোমাদের পাপের ফসল, ঠিক না বেঠি? আমি কসম করে বলতে পারবো, এই বাংলাদেশের আনাচে কানাচে, ঢাকা শহরের আনাচে কানাচে, চিপাগুল্লের মধ্যে যদি মাদ্রাসা গুলি না থাকতো, বিশেষ করে ছোট ছোট বাচ্চারা ফজরের আগে তাহাজ্জতের সময় উঠে কোরআনে কারীমের তেলাওয়াতের আওয়াজ যদি চালু না রাখতো, কসম খোদার বহু আগেই তোমরা ধ্বংস হয়ে যাইতা। আল্লাহু আকবার, যাদের উসিলায় তোমরা টিকে আছো, আফসোস, পোড়া কপাল মুসলমান, তারপরেও তাদেরকে নিয়ে তোমরা ঠাট্টা বিদ্রুপ করো, ঠিক না বেঠি? আল্লাহর হাবিব বলেন, যেখানে কোরআনের তেলাওয়াত হয়, আল্লাহ রাব্বুল আলামিন যদি গজবের জন্য এলাকা নির্বাচিত করে ফেলেন, কিন্তু যখন কোরআনের তেলাওয়াত হয়, যখন গভীর রাত্রে তোমরা আরামে নিমজ্জিত থাকো, ঘুমে বিভোর হয়ে থাকো, ওই গভীর রাত্রে এই ছোট ছোট নাবালক বাচ্চারা, এই ছোট ছোট শিশু বাচ্চারা আল্লাহর দরবারে ফরিয়াদ করে চোখের পানিগুলো ছেড়ে দেয়, তারা আল্লাহ পাকের কালাম তেলাওয়াত করে। কসম খোদার, এরা যদি আল্লাহর কালাম তেলাওয়াত না করতো, এই নাবালক মাসুম শিশু বাচ্চাগুলো আল্লাহর কুদরতি পায়ে পড়ে সেজদা দিয়ে না কাঁদত, আল্লাহর গজব তোমাদেরকে অবশ্যই ধ্বংস করে দিত, ঠিক না বেঠি? নবীর আদর্শ ভালো লাগে না, নবীর আখলাক আর চরিত্র তোমাদের ভালো লাগে না, আফা গায়রা দীনিল্লাহ, তোমরা মনে করো সবার সাথে মিলজুল করে চলি, ডাল খিচুড়ি বানাই, ঠিক না বেঠি? কতক্ষণ মসজিদেও যাব, কতক্ষণ দুর্গার এখানেও যাব, কতক্ষণ মসজিদেও যাব, কতক্ষণ মন্দিরের ওখানেও যাব, কান ধরে তোমাদেরকে এই জিনিস তো বারবার শিখানো হয় যে দেখো, এরা যারা নিজেদেরকে খোদা মানে, নিজেদেরকে সব কিছুর মালিক মনে করে, তারা নিজেরাই এর পূজা করে, নিজের হাতেই বানায়, আবার নিজেরাই যায়া বুড়িগাঙ্গের মধ্যে আচ্ছা তোরা গুতায়া গুতায়া ভাঙ্গে, ঠিক না বেঠি? এই কপাল পোড়া মুসলমান, অন্ধ মুসলমান, বয়রা মুসলমান, হায়া শরম লজ্জা যদি থাকতো, কসম আল্লাহর কোনোদিনও ওই জায়গায় যাওয়ার কোনো কল্পনাই তোমরা করতে পারতা না, ঠিক না বেঠি? কবরগুলো ওরা করো, তোমরা কেন করবা? তোমরা কেন সেখানে যাবা? আমার তো বুঝে আসে না, অগরগুলা ওরা করুক, যা মনে হয় তা করুক, ওরা জাহেল মূর্খ, নিজের হাতে বানাইয়া নিজেরে এগুলার পূজা করে, আল্লাহ নিজেই বলতেছেন ওরা সবাই অগত খোদা আছে, ওদের যা কিছু আছে সবগুলাই যদি মিলে, তারপরে লাই ইখলুকু যুবাবা, কসম আল্লাহর তারা একটা মাছি মশাও বানাইতে পারবে না, তারা যাদের পূজা করতেছে।
তারা যাদের কাছে প্রসাদ দিতেছে, খানা দিতেছে, মিষ্টি দিতেছে, কলা দিতেছে, কত দিতেছে, আমার আল্লাহ বলেন মাসি যদি জোর করে ছিনায়া মিষ্টি খেয়ে ফেলে ওদের বাবারও ক্ষমতা নাই এই মাবুদ্দ এই মাসিকে তাড়ানো ঠিক না বেঠে। বেহায়া বেলাজা বেসরম মুসলমান কেন সেখানে থাকে? ওদের গুলা ওরা করুক, অগ ধর্ম ওরা পালন করবে, এগুলো ওদের যেমনি মনে হচ্ছে এমনি পালন করবে, তোমরা কেন সেখানে যাইবা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআ ওয়া কারহা ওয়া ইলাইহি ইরজাউ। এই আকাশের জমিনে যা কিছু আছে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক সকলেই আল্লাহর সামনে মাথা নত করে দেয়। সুবহানাল্লাহ। ভালো করে একটা কথা স্মরণ রাখো, খুব মনের কান দিয়ে শুনো, এই দুনিয়ার যা কিছু যত কিছু মাতবরি বাহাদুরি যা কিছুই করো না কেন, তোমার এই জীবন কিন্তু শেষ হয়ে যাবে। ওয়াইলাইহি তুরজাউন, তুমি আসতে চাবে না, তোমার চাওয়া না চাওয়া আল্লাহ কোনো পরোয়াই করবেন না, ঠিক না বেঠি? ইদা জাজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাখদিমু। নির্ধারিত সময় যখন এসে যাবে বাবা যান, খুব ভালো করে খেয়াল রাখেন, এক সেকেন্ড আগেও মালাকুল মউত আজরাইল আসবে না, এক সেকেন্ড পরেও আসবে না, যখন তোমার সময় হবে সাথে সাথে মালাকুল মউত আজরাইল তোমার সামনে গিয়ে হাজির হয়ে যাবে, ঠিক না বেঠি? আল্লাহ পাক বলতেছেন তারপরে সমস্ত ব্যাপার কিন্তু আমার নিকটে চলে আসবে। আল্লাহর হাবিব বলেন ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লাউ বাদা লাকুম মুসা ফাত্তাবাতুমুহু ওয়া তারাকতুমুনি লাযালালতুম আন সাওয়াই সাবিল। ও ইহুদার খ্রিস্টানেরা শোনো, ও দুনিয়ার মানুষ শোনো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর নামাসে দুরূদ পড়েন না কেন? আল্লাহর হাবিব বলছেন যে আমার উপরে একবার দুরূদ পড়ে আল্লাহ তার উপরে দশটা রহমত নাজিল করেছেন, আল্লাহ তার জান্নাতে দশটা স্তর মাকাম আল্লাহ বাড়ায় দেন, তার দশটা গুনাহ আল্লাহ মাফ করে দেন। দোস্ত, একটা কাট্টা কাফের 70 বছরে যদি আল্লাহর কুফুরি করে আর শিরকি করে, 1 মিনিটে এই লোকটাও জান্নাতি হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ, ঠিক না বেঠি? এই জন্য আল্লাহর হাবিব বারবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষদেরকে বলছেন হায়াতের মূল্যায়ন করেন, জীবনের মূল্যায়ন করো, তোমার একটা মুহূর্ত একটা মিনিট, এই 1 মিনিটে তুমি জান্নাতি হয়ে যাইবা। সুবহানাল্লাহ, কি সেটা? আল্লাহু আকবার, একটু পরে বলতেছি, মনে রাখবেন তো ইনশাআল্লাহ। মূসা আলাইহিস সালাম আল্লাহর হাবিব বলতেছেন ও আমার উম্মত শোনো, আল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, এই মুহাম্মাদের জান, এই মুহাম্মাদের প্রাণ যার হাতের মধ্যে আছে, ওই মহান রব্বুল আলামিন শক্তিধরের কসম করে আমি বলতেছি লাউ বাদালাকুম মূসা, এই বর্তমান জমানায় যদি মূসাও জীবিত থাকতো ফাত্তাবাতুমুহু অবশ্যই তিনি আমার অনুসরণ করতে বাধ্য হতেন। সুবহানাল্লাহ। ওয়া তারাকতুমুনি লাযালালতুম, আর যদি তোমরা আমাকে ছেড়ে দিয়ে মূসার অনুসরণ করতে লাযালালতুম আন সাওয়াই সাবিল, আমার জীবিত দশায় যদি মূসা থাকতো আর তোমরা যদি আমাকে ছেড়ে দিয়ে মূসা আলাইহিস সালামের অনুসরণ করতা লাযালালতুম আন সাওয়াই সাবিল,
তাহলে অবশ্যই অবশ্যই তোমরা গোমরা পথভ্রষ্ট জাহান্নামী হয়ে যেতে। ওয়ালাউ কানা মুসা হাইয়ান ওয়াদারাক নবুওয়াতি লাতাবানি, আর যদি মুসা আলাইহিস সালাম বর্তমান জীবিত থাকত অবশ্যই তিনি যদি আমার নবুওয়াতি পেয়ে যেতেন, আল্লাহর সাথে ওয়াদা করে আসছেন অবশ্যই তিনি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করতেন। এবার বুঝছেন কোন নবীর উম্মত আমরা? আল্লাহু আকবার, শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন না। আল্লাহ পাক বলতেছেন এই ইহুদ আর খ্রিস্টানেরা আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালো করেই চিনে, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আমি যাদেরকে কিতাব দিয়েছি তারা আমার বন্ধু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন ভাবে চিনে যেমন ভাবে তাদের সন্তানদের কেউ চিনে। সুবহানাল্লাহ। হযরত ওমর বলেন আমি আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদিদের অনেক বড় একজন আলেম ছিলেন, অনেক বড় একজন আলেম, ওই জামানায় তার চেয়ে বড় আলেম আর কেউ ছিল না ইহুদিদের মধ্যে, এরাও জানতো এবং মানতো। আব্দুল্লাহ ইবনে সালাম কিভাবে মুসলমান হয়েছিলেন বুখারী শরীফের বিস্তারিত একটা হাদিস আছে, আগামী জুমায় এটা ইনশাআল্লাহ বলবো, সময় কম। হযরত ওমর বলেন আমি জিজ্ঞাসা করলাম আব্দুল্লাহ ইবনে সালাম আপনাদের ইহুদিদের অনেক বড় একজন আলেম ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আপনারা ইহুদিরা আপনাদের সন্তানদেরকে যেমনি ভাবে চিনেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তেমনি ভাবে আপনারা চিনেন। সুবহানাল্লাহ। আসলে কি আব্দুল্লাহ ইবনে সালাম বলেন আমিরুল মুমিনিন কসম আল্লাহর, অনেক সময় মানুষ তার সন্তানকে চিনতে ভুল করে, কিন্তু নবী আখিরুজ জামান মুহাম্মদুর রাসূলুল্লাহকে চিনতে কোনো ভুল হবে না। সুবহানাল্লাহ। যেমন ছোট্ট একটা ঘটনা বলবো নাকি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখনো নবী হন নাই, মাত্র বয়স ১২, কত বছর? ১২ বছর বয়স। চাচা আবু তালেবের সাথে ব্যবসার জন্য সিরিয়ায় গেছে, রাস্তার মধ্যে এক জায়গা অনেক দূর, এখন না পেলেন কত কিছু কত সুন্দর তাই না ব্যবস্থা, ওই সময় অনেক কষ্ট করে যেতে গেছে সিরিয়া অনেক দূর ব্যবসার জন্য গেছে। তো বোহায়রা এক পাদ্রি খ্রিস্টানদের অনেক বড় একজন আলেম বোহায়রা, কি নাম বোহায়রা, সে তার কিতাবের মধ্যে তৌরাত কিতাবের মধ্যে পড়েছিল শেষ নবী এখানে আসবেন তার চাচার সাথে। উনি এটা পড়ার পর থেকে রাস্তার মধ্যে অবস্থান করতেছে কোন সময় শেষ নবী আসবে আর তার পবিত্র চেহারা দেখবে। সুবহানাল্লাহ। ঘটনাক্রমে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেবের সাথে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে গেলেন, ওই সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স মাত্র ১২ বছর, কত বছর? ১২ বছর। তো উনি বাহিরে দাঁড়ায় রইছেন, প্রচন্ড রোদ, উনি দেখতেছেন দূর থেকে একটা কাফেলা আসতেছে আর এই কাফেলার উপর দিয়ে একটা মেঘমালা তাদেরকে ছায়া দিতেছে। সুবহানাল্লাহ। আর ছোট্ট একটা বালক সে যেখান দিয়ে যাইতেছে সমস্ত গাছগুলি নুয়ে যাইতেছে। সুবহানাল্লাহ। এটা দেখে সে আশ্চর্য হয়ে গেল। কাছে যখন এসে তারা তাঁবু স্থাপন করলো, বহায়রা বাসা এই বহায়রা রাহে পাদ্রি দৌড়ে সেখানে গেল, গিয়ে বলল ভাই আজকে সন্ধ্যার সময় আপনাদের সকলের আমার এখানে আজকে দুপুরের খানাটা আমার এখানে সকলে করবেন, সবাইকে দাওয়াত দিছে। ঠিক আছে। কাফেলার সবাই চিন্তা করলো মোহাম্মদ যেহেতু ছোট বাচ্চা মাত্র ১২ বছর বয়স, ওকে সামানার জিম্মাদারি দায়িত্ব দিয়ে আমরা যাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সামানের দায়িত্ব জিম্মাদারি দিয়ে তারা সকলে গেছে দাওয়াত খাওয়ার জন্য।
বয়েরা তো বিশাল বড় আলেম ছিল, সে আগে থেকে সময় দিয়ে দিছে, রাস্তার মধ্যে দাঁড়াই রয়েছে। তা আস্তে 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 সবাই আসছে। বয়েরা জিজ্ঞেস করলো, আপনারা সকলে আসছেন? কয়জি? কয় না, আল্লাহ আপনারা সকলে আসেন নাই, আপনাদের মধ্যে কে জানি বাকি আছে। কন্যা সকলে তো আসছে, ভালো করে কন্যা দেখেন। কয় হ্যাঁ, আমাদের ছোট্ট একটা বাচ্চা সামানার জিম্মাদারি তাকে দিয়ে আসছে। বহাইরা বলল, না কসম আল্লাহর, যার জন্য আমি এত বছর ধরে অপেক্ষায় আছি, যার কারণে আমি মেহমানদারির ইন্তেজাম করলাম, আপনারা তো তাকে আনেন নাই, তাকে আগে নিয়ে আসুন। আল্লাহু আকবার। এক লোক গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আসতেছে, বহাইরা দাঁড়িয়ে রইছে দেখতেছে, মুহাম্মদ যতক্ষণ আসতেছে মুহাম্মদ হেঁটে হেঁটে আসতেছে, আর আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে আল্লাহু আকবার, আকাশের মেঘমালাগুলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যাতে রোদ না লাগে এভাবে ছায়া দিয়ে দিয়ে আনতেছে। বহাইরা দেখতে আরম্ভ করলো, মোহাম্মদ ছোট বালক যখন আসতেছে চতুর্পাশের গাছগুলি নুয়ে ঝুঁকে তাকে সাজদা দিতেছে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পরে বহাইরা জিজ্ঞেস করলো, এই বালকের দায়িত্ব কার? সকলে বলল, আমাদের কাফেলার জিম্মাদার আবু তালিব। আবু তালিবকে আলাদা ভাবে ডাকার পরে জিজ্ঞেস করলো, আবু তালিব সত্যি করে বলো তো, এই বালক তোমার কি হয়? আবু তালেব বলল, সে আমার এতিম ভাতিজা, তার মাওলাই বাবা দুনিয়ায় আসার আগে তার বাবা মারা গেছে, 6 বছর বয়সে তার মা মারা গেছে। আমার বাবা যখন জিন্দা ছিলেন, জীবিত ছিলেন, আমার কাছে শপথ করিয়ে নিছেন, আমার জানের বিনিময় হলো আমি আমার এই ভাতিজার জিম্মাদারি পালন করব। তুমি তাকে কতটুকু ভালোবাসো? আমি তাকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। বহাইরা রাহেব বলল, সত্যিই যদি তুমি তাকে ভালোবেসে থাকো, তার জিম্মাদারি আদায় করতে চাও, আমি তোমাকে কসম দিয়ে বললাম, যদি এই বালককে তুমি সিরিয়ায় নিয়ে যাও, সিরিয়ার ইহুদিরা দেখার সাথে সাথেই তাকে হত্যা করে ফেলবে, নাউযু বিল্লাহ, কারণ তিনি হবেন সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, হাদা সাইয়্যিদুল আলামিন, হাদা রাসূল রাব্বিল আলামিন, ইয়াবাসুহুল্লাহু তাআলা রাহমাতান লিল আলামিন। সুবহানাল্লাহ, তিনি হলেন নবীদের সরদার, সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ মহামানব। আল্লাহু আকবার। আল্লাহ সারা দুনিয়ার জন্য, শুধু মানুষের জন্য না, জিন ইনসান মানব দানব সকলের জন্য, পুরা মাখলুকাতের জন্য আল্লাহ মুহাম্মদকে রহমত হিসাবে পাঠাইছেন। আল্লাহর নবী এখনো নবী হন নাই। আল্লাহু আকবার। এই রহমাতুল লিল আলামিনকে আবু তালিব এত বেশি ভালোবাসত। বহাইরা বলল, যদি সত্যি তুমি তাকে ভালোবাসো মক্কায় ফিরিয়ে নিয়ে যাও। ওনার কথা অনুযায়ী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কায় ফিরিয়ে নিয়ে আসলো। এরপরের ঘটনা কি হয়েছে আগামী জুমায় বলবো ইনশাআল্লাহ। এই জুমায় আর অল্প কিছু, আমরা সকলেই দুনিয়ার মধ্যে যেহেতু আমরা বাঁচি, দুনিয়ার মধ্যে জীবন যাপন করি, বালা মুসিবত আজাব গজব থেকে, ফেতনা ফাসাদ থেকে আল্লাহ হেফাজত করুক, রাহমাতুল লিল আলামিন এই দোয়া আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। অনেকে আছে ফজরের নামাজ পড়ে না, এরকম লোক আছে না নাই? আবার অনেকে আছে বেশিরভাগ নামাজি যারা বাসায় নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে বাসায় পড়ে, আছে না নাই? আচ্ছা, বাসায় কেন? পুরুষ প্রাপ্ত বয়স্ক, অসুখ বিসুখ নাই, উনি বাসায় কেন নামাজ পড়ে? এটা কি রাসূলের সুন্নাত? আল্লাহর হাবিব বলছেন, তুমি যখন মসজিদের দিকে আসবা নামাজের জন্য,
আল্লাহ পাক প্রত্যেক কদমে একটা করে গোনা মাফ করে দিবে, একটা করে সওয়াব তোমার আমল নামার মধ্যে দিয়ে দিবে। যতক্ষণ নামাজের অপেক্ষায় থাকবা নামাজ পড়ার সওয়াব আল্লাহ দিয়ে দিবেন সুবহানাল্লাহ। কিছু লোক আছে আবার দুই এক মিনিট বেশি হয়ে গেলে খালি থাকা কি ব্যাপার, হুজুর আয় না কারণ কি নামাজ শুরু করে না, আছে না নাই, এদের কপাল পুড়ছে। আর কিছু লোক আছে নামাজ শেষ কোন রকম ইমাম সালাম ফিরাইছে, ডান দিকে ফিরাইছে, বাম দিকে ফিরানোর আগে দিয়ে পিছনে মুসল্লি নাই, কারণ কি বুঝতে পারি। আমি হাদিস পড়াইছি, নাসাই শরীফের হাদিস, আল্লাহর হাবিব বলছেন, ও মুসলমান, ও উম্মত, যদি তোমরা জানতা নামাজের সামনে দিয়ে যাওয়ার কত ক্ষতি, তুমি 40 বছর দাঁড়ায় থাকতা তাও নামাজের সামনে দিয়ে যাইতা না। বিশেষ করে আসরের নামাজের সময় নামাজের সালাম ফিরাইয়া মুসল্লিদের দিকে ফিরা যখন বসে বসে দেখে অর্ধেক মুসল্লি নাই, পিছনে নামাজ পড়তেছে যারা জামাত পায় নাই, ছোটে যাওয়ার নামাজ পড়ে কিন্তু মুসল্লি নাই, আর নামাজ কোন দিক দিয়ে গেল আল্লাহই জানে। তার দুনিয়ার এত কাজ, যদি 2-4-5 মিনিট বৈশা থাকে তাহলে মনে কোটি কোটি টাকা তার ক্ষতি হয়ে যাবে, তার বিবি বাল বাচ্চা মনে মরে যেতেছে এই ধরনের, ঠিক না বেঠি? আস্তে গনকে, ঠিক না বেঠি? হায়রে মুসলমান, যাই মসজিদে আসি কতক্ষণে নামাজ পড়ে দৌড়ামু, নামাজ পড়ে সালে কতক্ষণ দৌড়ে চলে যাবো। আল্লাহর হাবিব বলছেন, নামাজের অপেক্ষায় যতক্ষণ থাকবা নামাজ না পড়লেও নামাজের সওয়াব আল্লাহ দিতে থাকবেন। নামাজ পড়ার পরে যতক্ষণ বসে থাকবা আল্লাহু আকবার, আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা দোয়া করতেছে, আল্লাহুম্মা ফির লাহু, আল্লাহুম্মা রহমহু, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও, তার উপরে রহম করো, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব প্রত্যেক দিন যখন ফজরের নামাজ পড়তেন, ফজরের নামাজের পর পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটা দোয়া পড়তেন। কয়টা দোয়া? কয়টা দোয়া? এর মধ্যে একটা এখন বলবো, বাকিগুলো একজুমে একজুমে করে বলবো, মনে রাখবেন তো ইনশাআল্লাহ, আমল করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব বলেন, যখন ফজরের নামাজ আমি পড়ে শেষ করতাম, ফজরের নামাজ পড়ার সাথে সাথে আমি আল্লাহ পাকের কাছে এই দোয়া পড়তাম, আলহামদুলিল্লাহিল্লাযী আকালানা ইয়াউমানা হাযা ওয়া লাম ইউহলিকনা যুনুবানা, সুবহানাল্লাহ। সাথে সাথে পড়েন, আলহামদুলিল্লাহিল্লাযী, আলহামদুলিল্লাহিল্লাযী আকালানা ইয়াউমানা হাযা ওয়ালাম ইউহলিকনা যুনুবানা, আলহামদুলিল্লাহিল্লাযী আকালানা ইয়াউমানা হাযা ওয়ালাম ইউহলিকনা যুনুবানা, আলহামদুলিল্লাহিল্লাযী, সমস্ত প্রশংসা ওই আল্লাহর, ওই সত্তার, আকালানা ইয়াউমানা হাযা, যিনি আমাদেরকে আজকের এই দিনটা দান করেছেন, আমরা আজকে সারা দিন বেঁচে থাকবো এটা কেউ বলতে পারবো? কেউ বলতে পারবো? তো ওই সত্তার সমস্ত প্রশংসা ওই আল্লাহর যিনি আজকের এই দিনটা আমাদেরকে দান করেছেন। আল্লাহ তোমার কাছে দোয়া করতেছি, ওয়ালাম ইউহলিকনা যুনুবানা, ওয়ালাম ইউহলিকনা, আমাদেরকে ধ্বংস করে দিও না, যুনুবানা, আমাদের পাপের কারণে, সুবহানাল্লাহ। কত সুন্দর দোয়া, এই দোয়াটা আমরা পড়বো তো ইনশাআল্লাহ। আরেকবার পড়ি, আলহামদুলিল্লাহিল্লাযী আকালানা ইয়াউমানা হাযা ওয়ালাম ইউহলিকনা যুনুবানা, সমস্ত প্রশংসা তোমার হে আল্লাহ, যিনি আমাদেরকে এই দিনকে দান করেছেন এবং আমাদের গুনাহের কারণে, অপরাধের কারণে, নাফরমানির কারণে ধ্বংস করে দিও না।
আল্লাহ আমাদেরকে হেফাজত করো, পুরা জাতিকে হেফাজত করো, পুরা রাষ্ট্রকে হেফাজত করো, সারা দুনিয়ার মুসলমানদেরকে আল্লাহ হেফাজত করো, সমস্ত মুসলমানকে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত তরিকা মোতাবেক জীবন যাপন করার তৌফিক দান করো। আমিন।